সারা জীবন ধরে এত পড়াশোনা করলে বলে এতগুলো ডিগ্রি পাস করলে আর একটা চাকরি জুটা দিলে থাক থাক আর মন খারাপ করে কাজ নাই, আমি বলছি কি করবে তুমি? চপ তেলে ভাজা দোকান খুলে বসো, এই কথাটা শোনা মাত্রই তোমাদের মাথাটা দপ করে চলে যাবে। ভাববে যে আমাদের মা বাবারা সারা জীবন ধরে মুখে রক্ত উঠিয়ে হাড় খাটুনি খেটে নিজেদের আনন্দ পূর্তি চাওয়া পাওয়া গুলার গোলা টিপে মারে দিয়ে আমাদিকে পড়াশোনা করালো বলি এই দিনটা দেখার জন্য আমরা চপ তেলে ভাজা দোকান খুলে বসবো? তোমাদিকে বলছি শুনো, সরকারি চাকরি পাওয়া এত মুখের কথা নয়। তবে এইটা ঠিক যে সরকার কাজ করছে, কাজ যে করে নাই তা নয়, তবে এই কাজ কবে কমপ্লিট হবে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? তাই বলে কি তুমি পড়াশোনা করে পাস করে বুড়িয়ে বীজ হয়ে ঘরে বসে থাকবে? তোমাকে তো রোজগার করতে হবে, বলি পয়সা পাতি তো রোজগার করে ঘরে আনতে হবে, না হবে নাই। কিছু বেরোজগারে হ্যাঁ ফ্যাপে করা লোকের কাজ হচ্ছে কি যে সারা দিন ধরে সরকার আমাদেরকে চাকরি দিচ্ছে না, আর নাহলে কোম্পানি আমাদেরকে চাকরি প্রোভাইড করছে না, সারা দিন ধরে শুধু একে অপরকে দোষ দিয়া। বলি সরকারকে দোষে কি হবে, পেটটা ভরবে ভরবে নাই? আর এই সরকার কোম্পানিকে দোষ দিয়ে তোমার ঘরে পয়সাও আসবে না, আর চাকরি এসে তোমার ঘরে পড়া নেড়া বলবে না আমি আইছি? বলে হ্যাঁ দেখো, এই ধীরু ভাই আম্বানি, এই আমাদের এপিজে আব্দুল কালাম, হ্যাঁ, তারপরে এই কত বিদেশের লোক আছে, এই মেসি, তারপরে তোমাদের এই সবচেয়ে ফেভারিট হিরো গো ওই যে শাহরুখ খান, হ্যাঁ, আরো কত কত মন্ত্রীরা আছে, এদের প্রথম জীবনের ইতিহাসগুলো একবার পড়ে নিবে, পড়ে দেখে নিবে যে কত ছোট থেকে ইয়ারা শুরু করেছে, একদিনেই এত বড় ফেমাস হয়ে যায় না ইয়ারা। তবে হ্যাঁ, কিছু কুড়া মানুষ আছে যারা বলবে যে বলি ওদের ভাগ্য আছে, ভাগ্য ভাগ্য করলে হবে না, ভাগ্যটা তোমার, তোমাকেই গড়তে হবে ভাগ্যটা। তবে হ্যাঁ, তোমাকে ঠিক করে নিতে হবে যে তুমি কাদের দলে, তুমি কি ওই ফ্যাঁচফেঁচানি নাকে কান্না লোকগুলোর দলে, নাকি তুমি নিজের ভাগ্য নিজেকে গড়তে হবে তাদের দলে? তুমি কি তাদের দলে যে যারা পড়ে গেলে উঠে দাঁড়াতে জানে? বলি অত অত দূরে আমি কেন যাচ্ছি, এই যে তোমরা যে খেতে যাচ্ছ গো যে বড় বড় দোকানগুলো যে কি বলে ম্যাকডোনাল্ড, তারপরে যে KFC, বলি ওদের জীবন ইতিহাসগুলো পড়ে নেবে, ওরা তো ভাজাভুজি করছে নাকি, হ্যাঁ, এই ডিগ্রিগুলো নিয়ে পেট ভরবে নাই? আরে ছোট দিয়ে শুরুটা তো করো, তারপরে দেখো নিজের ভিতরের গুণটাকে তো কাজে লাগাও। বলি এবারে তো ভেক ছাড়ো, খেটে খাও। আমার ক্যাম্পেইনিং এর নাম হচ্ছে নট এপ্রিল ফুল, উই সেলিব্রেট এপ্রিল কুল। সামনে ভীষণ ভয়ঙ্কর গরম আসছে, তার কথা মাথায় রেখে আমরা অ্যাটলিস্ট একটা করে গাছ লাগাবো। তো আমি আপনাদের অনুরোধ করব যে প্লিজ আপনারা আমার এই ক্যাম্পেইনিং এর সাথে থাকুন, আপনারাও গাছ লাগান, এবং যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ কমেন্টস করে জানান যে হ্যাঁ আমরা গাছ লাগিয়েছি, আর যারা ফেসবুকে দেখছেন তারা প্লিজ আপনারা এক গাছ লাগানোর একটা করে ফটো তুলে সেই ফটোটা কমেন্টসে আমাকে সেন্ড করুন, আর যারা ইনস্টাগ্রামে দেখবেন তারাও আমাকে লিখে জানাবেন যে গাছ লাগিয়েছেন কিনা।